ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে আরেকটি ব্লগ শুরু করে দিলাম, আর প্লিজ শুরুতে সবাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমি আজকে আমার ব্লগটা শুক্রবারের একটা ব্লগ শেয়ার করছি, তো শুক্রবারেই শ্যুট করা ছিল। সকাল সকালই বাজার থেকে আমার হাজব্যান্ড মাছগুলো নিয়ে আসলো। এখনও কিন্তু ইলিশ মাছের দাম খুবই চড়া, তো যাই হোক, আমার সাধ্যমতো প্রয়োজন মতো আমি কিছু মাছ আর কি নিয়ে আসা হয়েছে। তো এতগুলো মাছ আমি কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর বললামই তো শুরুতে, ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এভাবে করে আমি প্রতিটা মাছই একটা একটা পলিথিনে করে একদম খুব ভালো করে পেঁচিয়ে রাখছি। আর দেখা যায় এভাবে করে রাখলে বেশ অনেক দিনই ফ্রিজ থেকে বের করে রান্না করে খেলে একদমই কোনো আর কি কী বলবো, এটা কোনো স্বাদের কোনো গরমিল হয় না এই আর কি। তো আমিও আগে জানতাম না, আগে দেখা যেত মাছ নিয়ে আসা মানেই হচ্ছে কেটে ধুয়ে ফ্রিজে রাখা। তো ইলিশ মাছটা কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখলে বেশ অনেক দিনই খাওয়া যায়। তো এভাবে করে আমি প্রতিটা মাছই পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে রেখে দিলাম। আর একটা মাছ রেখেছি বের করে, সেটা আজকে রান্না করব। তো এখন ডিপ ফ্রিজে আমি এটা রেখে দিচ্ছি। আর দেখা যায় যে আমরা যে ব্লগ করি বা আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে, ভিডিও প্রতিদিন না দিলে না কেমন যেন একটা লাগে, আর প্রতিদিন ভিডিও দেওয়ার তো অভ্যাস এই আর কি। তো ভাবলাম সময় সুযোগ করে একটা ভিডিও আপলোড করে দিই, বেশি গ্যাপ থাকলে আবার আমার চ্যানেলের জন্য প্রবলেম হবে। তো আমি শর্টস ভিডিও দিচ্ছি অ্যাক্টিভ থাকার জন্য। মাশাল্লাহ শর্টস ভিডিওগুলোতে খুব ভালো, খুব বলতে কি ভালোই ভিউজ আসছে। তো ব্লগ ভিডিওগুলোতে কিন্তু ওরকম ভালো ভিউজ আসে না। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছেন এতগুলো বক্স, তো এগুলো হচ্ছে সব আমার হাজব্যান্ডের জন্য রান্না করে রাখা আর কি খাবার, ডিপে সংরক্ষণ করে রেখেছি। তো ও আসছে প্রায় 15 দিনের কাছাকাছি হয়ে গেছে। তো এটা ছিল তাল, কাঁচা তালটাই আমি ডিপে রেখেছিলাম। তো আজকে ও যখন আছে, ভাবছি এটা নামিয়ে পিঠা বানিয়ে নিই। আর আমি কিন্তু পিঠা নাস্তা একদমই বানাতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি বানানোর জন্য। আর এটা আমাদের সকালের নাস্তা, তো আজকে নাস্তা খাচ্ছি হচ্ছে পায়া দিয়ে তন্দুর রুটি আর কি, নান রুটি যেটা বলে। তো আমার তো একদমই ভালো লাগছিল না আজকে সকালে নাস্তা খেতে, মানে খুবই কষ্ট করে আমি খেয়েছি। কষ্ট বলতে একদমই ইচ্ছা করছিল না, তো সবাই বসে খাচ্ছিলাম, ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। আর এখন এই যে তিনজনের জন্য চাটা রেডি করে নিয়েছি, তো আমি কিন্তু চা লিকার করেই তারপর দুধ চিনিটা মিশিয়ে খাই। একবারে দুধে চা পাতা চিনি দিয়ে আমার কাছে সেই চাটা তেমন একটা টেস্ট লাগে না, তো এভাবে করে খেলেই আমার কাছে ভালো লাগে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড, আমার আর আমার বড় ছেলের জন্য, তিনজনের জন্য চা এখানে। তো আমার চায়ে তো চিনি অনেকটাই কম থাকে, আর ওদের চায়ে চিনি একটু পরিমাণ বেশিই থাকে। তো আমি যখনই ওদেরকে আর কি চা দেই, চেষ্টা করি একটু কমিয়ে দেওয়ার জন্য, তারপর ওদের কাছে স্বাদ লাগে না। তো আমিও সুস্থ থাকার চেষ্টা করি, ওদেরকেও যাতে ওদের স্বাস্থ্য ভালো থাকে সেই চিন্তাটা করি। আর চিনি খাওয়াটা আসলেও স্বাস্থ্যের জন্য ভালো না, বেশি মিষ্টি খাওয়া। তো আমি তো মানে না পারতেই চায়ে চিনি দিয়ে খাই আর কি। আমার এত মানে চিনি বা মিষ্টি জাতীয় খাবার এতই অপছন্দ। আর আসলে এখন রুটিটাও খাচ্ছি চা দিয়ে ভিজিয়ে। আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে লাউ দিয়ে গরুর হাড়ের মাংস দিয়ে রান্না করব, আর সিম আলু দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো সিম্পল রান্নাবান্না আজকে, শরীরটাও তেমন একটা ভালো নেই। আর এই তো মাছগুলো ভেজে নিয়েছি, এখানে মাংস রান্না করে ডিপ করে রেখেছিলাম, এই হাড়ের মাংস আর কি, সেটা দিয়ে লাউটা রান্না করব।
আর পাশে চুলাতেই ডালটা একটু জাল করে নিচ্ছি, কারণ ফ্রিজ থেকে নামানোর পর দেখলাম বরফটা ছাড়ার পর অনেকটাই পানি পানি আর কি বের হয়ে গেছে, তো জাল করে পানিটা শুকিয়ে নিচ্ছি। আর এই তো মাছ ভাজাও হয়ে গেছে, এখন সিম তরকারিটা রান্না করব। আর এই বছরে এই সিম খাচ্ছি প্রথম। বাজারে সিমের দামও দেখলাম খুবই বেশি আর কি, প্রায় 150 টাকা কেজি। তো সিম নিয়ে আসলাম, সিম দিয়ে আজকে মাছ রান্না করে খাবো, ইলিশ মাছ। আর এখানে আমি যে লাউটা রান্না করব, একটু পেঁয়াজ রসুন তেজপাতা গরম মশলা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর এখানেও মশলা টসলা কষিয়ে সিমটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর ইলিশ মাছটাও রান্না করে নিব। আর সিম তরকারি দেখা যায় সিমটা মশলার সাথে ভালো করে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কষিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। তো এখানেও মাংসটা আবার একটু আর কি ভুনা করে নিচ্ছি। মাংস কিন্তু রান্না করাই আছে, প্রায় 90% মতোই রান্না করে আমি রেখেছিলাম। এভাবে করে দেখা যায় রান্না করে রাখলে মাঝে মাঝে নামিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো আগে করতাম না, এখন এই জিনিসটা করি, আমার সময় বেঁচে যায়। দেখা যায় হুটহাট করে খেতে ইচ্ছা করলেও একটা জিনিস তৈরি করে নেওয়া যায়। আর এখন লাউটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, আমি তো খাবার পর বয়স দিচ্ছি, অনেক মজা ছিল, দুটো তরকারি খুব ভালো লাগছিল আজকে খেতে। আর আমার কাছে তো লাউ তরকারি ইদানিং খেতে খুবই ভালো লাগে, কেন জানি না, মাঝে মাঝে মানে এক একটা জিনিস খেতে খুবই ভালো লাগে। তো ইদানিং লাউ তরকারিটা আমার খেতে খুবই ভালো লাগে। আর সিমেও আমি পানি দিয়ে দিয়েছি, মানে কষানোর পর, এখন মাছটা দিয়ে ঢেকে সেদ্ধ, বাকিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর হাঁড়িটা একদম ছোট হয়ে গেছে রান্নার পর, তো যাই হোক আমি একটু শুকনা রাখবো আর কি, একটু ঝোল ঝোল রাখবো, বেশি না, সেজন্য ভাবলাম যে নাও হয়ে যাবে, আঁচটা একটু কমিয়ে রান্না করলে দেখা যাবে সমস্যা হবে না, এই আর কি। তো কেমন লাগলো আজকে আমার ব্লগটি প্লিজ কমেন্ট করে জানাবেন। জানি না এতক্ষণ পর্যন্ত কেউ পাশে আছেন কিনা, যারা এতক্ষণ পর্যন্ত আছেন পাশে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি সময় পাই তাহলে মাঝে মাঝে ব্লগ দেওয়ার চেষ্টা করব, কেননা চ্যানেলে অ্যাক্টিভ থাকা ভালো, যদি একদমই কিছু না দিই তাহলে দেখা যাবে অনেক, মানে চ্যানেলটা এমনিতেই ডাউনের পর্যায়ে আছে, আরও ডাউন হয়ে যাবে। তো আপনারা সহযোগিতা করবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।